তাআলা কোরআনে কারীমে আমাদেরকে পৃথিবী ধ্বংসের অর্থাৎ কিয়ামতের বিষয়ে বহু বহু বার সতর্ক করেছেন এবং আমরা আখিরি জামানায় বাস করছি, কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, কোরআন এবং সুন্নার জানালা দিয়ে তাকালে সিঙ্গার ফুৎকার দেখা যায়। পৃথিবী যে ক্রমে ধ্বংসের শেষ বিন্দুর দিকে, জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, কোরআন সুন্নার জানালা দিয়ে কেয়ামত সম্পর্কিত কোরআনের বক্তব্য, হাদিসের বক্তব্য হৃদয়ে ধারণ করে তাকালে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই পৃথিবী এখন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে খুবই কাছে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামত যত কাছাবে তত পৃথিবীর অধিবাসীদের আখেরাত মুখী, কিয়ামত মুখী হওয়ার চেষ্টা করতে হবে আর দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। পৃথিবীর বিশাল চাকচক্য জাঁকজমক, তার ঝিলিমিলি পরিবেশ, তার আকাশচুম্বী অট্টালিকা, তার উন্নত যানবাহন, তার মহাকাশ ফাঁড়ি দেওয়া রকেট বিমান, সাগরের তলদেশ পর্যন্ত চলে যাওয়া ডুবুরি জাহাজ, পৃথিবীর বিশাল উন্নয়ন, মানুষের বিশাল সুপারসনিক গতিময়তা, পৃথিবীর নৈতিক অধঃপতন, অবক্ষয়, ইন্তেশার ও জিনা, জিনা ব্যবিচারের সর্বত্র বানের পানির মতো ছড়িয়ে পড়া, ঘরে ঘরে সুদ আর সুদ, সুদের ধুলিবালিও নাকে মুখে ঢুকে পড়া, বিশ্বের চতুর্দিকে খুন আর খুন। একটা পাখিরও জীবনের মূল্য আছে, মানুষের জীবনের মূল্য নেই। এই খুন আর খুন, মাদক নিশাদ্রব্য ঘরে ঘরে ঢুকে যাওয়া, কোটি কোটি মানুষ নিশাগ্রস্ত হয়ে পড়া, আর কোরআন সুন্নার জ্ঞান তলানিতে থেকে যাওয়া। শিক্ষিতের অভাব নেই, কিন্তু মূর্খ শিক্ষিত, সে আসলে মূর্খ, তার নাম শিক্ষিত। ওই প্রকারও বিরাট শিক্ষা আছে বিল্ডিং বানাবার, বাবুই পাখিরও বিরাট শিক্ষা আছে বাসা বানাবার, মৌমাছিরও বিরাট শিক্ষা আছে মৌচাক তৈরি করার, ওই জাতীয় কিছু শিক্ষা মানুষেরও আজকাল আছে। কিন্তু এই শিক্ষা দিয়ে মানুষকে জ্ঞানী বলা যায় না, আলেম বলা যায় না, এরা মূর্খ। চতুর্দিকে কিয়ামত দেখা যায়, চতুর্দিকে মহাপ্রলয় নজরে আসে, চতুর্দিকে হিসাব নিকাশের তোড়জোড় বোঝা যায়, অনুধাবন করা যায়, কিন্তু আমরা মানুষেরা ঘুমিয়ে আছি। আল্লাহ আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কোরআনে, সমগ্র মানব জাতি, আজকের পৌনে 800 কোটি মানুষ, এদের তো হিসাব নিকাশ একেবারে ঘরের দুয়ারে এসে হাজির হয়েছে। সমগ্র মানব জাতির, একজনের নয়, দুজনের নয়, গোটা মানব জাতির হিসাব, সারা জিন্দগির হিসাব তাকে দিতে হবে, যে এই সময়ে যে জিরো পয়েন্ট সেটা তার দোরগোড়ায় একেবারে কাছে। অহং ফি গফলাতিম মরিদুন, সেই দিকে তাদের ভ্রূক্ষেপই নাই, সেই দিকে খোঁজ খবরই নাই, সেই দিকে চিন্তারও তার অবসর নাই, সেই সেটা নিয়ে ভাবারও তার কোনো সময় নাই, সেকেন্ড মিনিট তার হাতে নাই,
সে আছে আরেক কিছু নিয়ে ব্যস্ত, মরিদুন বিমুখ হয়ে আছে, সে আছে বিল্ডিং বানাবার চিন্তায়, সে আছে ব্যাংক ব্যালেন্সের চিন্তায়, সে আছে দুনিয়ার মোহের পেছনে ধাবমান ছুটমান, তার তো ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। সূরা আম্বিয়ার প্রথম আয়াত, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম অহুম ফি গফলাতিম মুরিদুন, মহাপ্রলয় নিশ্চিহ্ন হয়ে যাবে, মানচিত্র থেকে শত শত রাষ্ট্র গোটা পৃথিবী ধুলি কণার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ পুনরুজ্জীবিত হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো কোটি 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 সংখ্যায় একটার ভিতরে একটা পতঙ্গ যেমন উড়ে ওইভাবে কবর থেকে বেরিয়ে আসতে শুরু করবে। অতাকুনুল জিবালু কালেহনিল মানফুস, পাহাড় শক্তিশালী পাহাড়গুলো ধুনিত রুইয়ের মতো তুলার মতো পশমের মতো উড়ে যাবে ধুলিবালি হয়ে। সেই মহা জাগতিক ধ্বংসযজ্ঞ মানুষের দোরগোড়ায়। সম্মানিত ভাইগণ,